প্রতিবাদের প্রতিদান, গেল জীবন, গ্রেফতার পাঁচ, ডেবরার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, প্রতিবাদ করায় সূত্রপাত বচসার, তারপর তা পরিণত হয় হাতাহাতিতে, অবশেষে পরিণাম মৃত্যু। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরায়। বুধবার মৃতদেহ এলাকায় পৌঁছতেই এলাকায় নামে শোকের ছায়া। এটা ডেবরাতে হয়েছিল, ওনার বাড়িতে, কারণ ডেবরাতে ওনার বাড়িতে হয়েছিল। উনি ওনার বাড়ির সামনে কিছু মানুষ মোটরসাইকেল এসেছিল, তো এসে ওনার বাড়িতে কিছু কথাবার্তা, মানে অযোগ্য কথাবার্তা বলতেছিল, তো সেখানে উনি বারণ করতে গিয়ে তার উপর চড়া হয়, প্রতিবাদ করতে গিয়ে চড়া হয়। চড়া হওয়ার পর এখানকার গ্রামের যে লোকাল ছিল তারা এসে সামাল দেয়, তারপর ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পর আমরা, আমাদের কাছে খবর চলে আসেন কি উনি গত 14 তারিখ সন্ধ্যা নাগাদ সে নিঃসত্ত্বে করেন। যারা ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের ক্ষেত্রে মোট 5 জন অলরেডি অ্যারেস্টেড হয়ে গেছে। না, সেগুলো যা এ আছে সেগুলো তো ইনভেস্টিগেশনের মধ্যে আছে, সেগুলো তদন্তের মধ্যে সেটা এ হবে। আর প্রতিবাদে তো আজকে আবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করছে, 12টা থেকে অবরোধ শুরু করেছে, সেটা দেখা হচ্ছে, সেটা যাতে তারাও শান্তিপূর্ণভাবে যাতে উঠিয়ে নেয় সেটা দেখা। ডেবরা থেকে দিব্যজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।